মনোযোগ আছেন? আছে আছে। এই পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর আগে আর কোন শিক্ষক আছেন? সর্বপ্রথম আল্লাহ আল্লাহর রাসূলের শিক্ষক বানাই পাঠিয়েছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। এই পৃথিবীর সর্বপ্রথম শিক্ষক যার শিক্ষক সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ, এটারও প্রমাণ আছে কোরআনের ভিতর। এখন একদিন তো আর সব কথা বলা যায় না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এই কথা মানেন না যে মুসলমানের সন্তান ইয়া কোন গা হাত উড়ান কেউ উঠাইতেন অন সকলে মেনবেন। এই পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক হইয়া থাকেন, তাহলে রাসূলের ছাত্র যারা তারা শ্রেষ্ঠ ছাত্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলের ছাত্র দুই প্রকার, এক প্রকার ছাত্র হইল বেলাওয়াসেতা, অর্থাৎ প্রত্যক্ষ ছাত্র, সরাসরি মাঝখানে কোনো মাধ্যম নাই। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজির সাহাবীগণ নবীজির সরাসরি ছাত্র এবং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র। আবু বকর হচ্ছে শ্রেষ্ঠ ছাত্র পৃথিবীতে আর নাই, না ডোনাল্ড ট্রাম্প আছে। আস্তাগফিরুল্লাহ। আমার বেয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র এবং নবীজির 10 বছরের খাদেম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সরাসরি ছাত্র কোনো মাধ্যম নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীজির ছাত্র একটা মাধ্যম আছে, সেই মাধ্যমের নাম আনাস। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র আর আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র। ফলাফল কি দাঁড়াইলো? আবু হানিফা নবীজির ছাত্র এক মাধ্যমে, কয় মাধ্যমে? এক মাধ্যমে। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, ইমাম আবু হানিফা আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র। ফলাফল কি দাঁড়াইলো? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নবীজির ছাত্র দুইটা মাধ্যম, দুইটা। হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আব্দুল্লাহ ইবনুল মুবারক আনাস ইবনে মালিক আবু হানিফার ছাত্র, আবু হানিফা আনাস ইবনে মালিকের ছাত্র, আনাস ইবনে মালিক নবীজির ছাত্র। ফলাফল কি দাঁড়াইলো? হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র মাধ্যম হইল তিনটা। মাধ্যম কয়টা? বুখারী শরীফের লেখক, বুখারী শরীফের প্রণেতা, বুখারী শরীফের রচনাকারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র, আব্দুল্লাহ ইবনুল মুবারক আবু হানিফার ছাত্র, আবু হানিফা আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। ফলাফল কি দাঁড়াইলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মাধ্যম সত্যা। মাধ্যম কয়টা? সত্যা। এইভাবে যদি বলতে যাই অনেক সময় লাগি যাব, এবারে একটু শর্ট করি বলি, শর্ট করি। ও বেয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র হযরতে হাম্মাদ, হযরতে হাম্মাদের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজির ছাত্র শেখ রবি ইবনে সবিহ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ রবি ইবনে সবিহ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র শেখ সাদ মজমাউল বিহার রাহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদ মজমাউল বিহার রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র খাজা মোহাম্মদ বিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র হযরতে শেখ ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শেখ আবু তাহের মদনী রাহমাতুল্লাহ আলাইহি, উনার ছাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ
হুজ্জতুল ইসলাম মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, উনার ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, উনার ছাত্র শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, উনার ছাত্র শাইখি ও সৈয়দি ও মুর্শেদি হজরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র মোহাম্মদ ফরিদ উদ্দিন আল মুবারক। ক্যা খেয়াল হ্যায়? হ্যাঁ ও দোস্ত আহবাব, মনে করেন ফরিদুদ্দিন আল মুবারকের সমপর্যায়ে মাওলানা আইয়ুব, মাওলানা আইয়ুব ফরিদুদ্দিনের সমপর্যায়ে তো মাওলানা আইয়ুবের কাছে যেই ছাত্রগুলা আল্লাহু আকবার মারকাজুল উলুম আল ইসলামিয়াতে ভর্তেছে, আজকে যেই ছাত্রগুলা হেফজ শেষ করি পাগড়ি নিল, এরা তো মাওলানা আইয়ুবের মাদ্রাসার ছাত্র, মাওলানা আইয়ুবের ছাত্র। এতে বোঝা যায় এই বাচ্চাগুলারে আপনার চোখে যতই খাটো মনে হোক, আপনার কাছে যতই ছোট মনে হোক, আপনি যতই ক্রিটিসাইজ আর কটুক্তি করেন, যত কাঠমোল্লা আর যত কিছু বলেন, কিন্তু এই কথা মনে রাখিয়েন, এরা কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্র, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছাত্র, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয় এরা হইল শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? এরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছাত্র, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের থেকে শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে আর নাই, অতএব শ্রেষ্ঠ শিক্ষকের ছাত্র শ্রেষ্ঠ ছাত্র হবে, এটাই তো স্বাভাবিক। কথা বুঝছেন না বুঝেন নাই? কি গোড়ার ডিমা বুঝলেন? তো বুঝলে আপনার হুত এতগুন হুত আল্লাহ দিল বিনা দরখাস্তে, বিনা বিনা সাওয়ায়, বিনা খোঁজায় আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা হুতের বাপ বানাইলো, আপনি সবগুলা হুতেরে ইহুদি খ্রিস্টানের সাগরিত বানাইয়া তুলেন, একটা হুতেরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগরিত কেমনে বানাইলেন না, একটা হুতেরে আল্লাহু আকবার আপনার জীবনের শেষ গোসলটা এক সুন্নত মোতাবেক সুন্নত মোতাবেক দেওয়ার জন্য শেষ গোসলটা একটা ছেলেরে কেমনে তৈয়ার করলেন না, আপনার হুতেরে কিলে বাড়াটিয়া মানুষ আনি টাকা দিয়া গোসল দেওয়ানো লাগে, এই বাপ আল্লাহু আকবার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মুর্দাকে যখন গোসল দিতে নেয় মুর্দা চিৎকার করিয়া করিয়া কাঁদে আর কয়, ও ভাই বন্ধু কে তুমি আমাকে গোসল দিতে এসছো, খবরদার আমারে বেশি শক্ত হাতে ধরিও না, আমারে একটু মোলায়েম হাতে ধরি, নরম হাতে গোসল দাও, আজরাইলের চিপে আমার সমস্ত শরীর তুলা তুলা রেজা রেজা হইয়া রয়েছে, ডুলার মাছের মতো হইয়া রয়েছে আমার শরীর, তুমি আমারে শক্ত হাতে ধরলে আমি ব্যথা পাই কষ্ট পাই। আল্লাহর রাসূল কয়, মুর্দা যে চিৎকার করিয়া কাঁদে আর কয় এই কথাটা, ইল্লা সাকালাইন জিন আর ইনসান ছাড়া আর সমস্ত সৃষ্টি জীবগুলাই শোনে। আমার বেয়েরা দোস্ত আহবাব, একটু মায়ার হাতে সুন্দর করি অনেক সময় গোসলদাতার কাছে মুর্দার শরীরের অবস্থা কোথাও যদি অস্বাভাবিক দেখা যায়, গোসলদাতার কাছে একটু শকতও আসতে পারে, একটু ঘৃণাহতও আসতে পারে, যেই জিনিসটা ছেলের কাছে আসবে না, ছেলের কাছে মায়ার সাথে মহব্বতের সাথে ধরি, মায়ার সাথে মহব্বতের সাথে নরম হাতে মালিশ করি, একমাত্র গোসল দিতে পারে সন্তান, কিন্তু আপনি কেমন হতো বাগা বাপ, আপনার একটা হুতেরে হতো আপনি মুর্দার গোসলটা শিখাইতে পারেন নাই, মুর্দার সুন্নত মতো গোসলটা শিখাইতে পারেন নাই, যার কারণে এ দুগুণ হুতের বাপ আপনি মল্লি আপনার বাড়াটিয়া মানুষ আনি গোসল দেওয়ানি লাগে,